হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লিস্টটাকে চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আপনাদের মধ্যে থেকে একটা প্রশ্ন প্রায় আমার কাছে আসে যে বাচ্চার ওজন ইনস্ট্যান্ট আমরা বাড়াবো কীভাবে, কীভাবে তাড়াতাড়ি বাচ্চার ওজন বাড়ানো যায়। তো এই বিষয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাদের কাদের মনে হয় যে আপনার বাচ্চার যে ওজনটা আছে সেটা যথেষ্ট নয়, বা আপনারা কারা কারা মনে করছেন যে আপনাদের বাচ্চার ওজনটা একটু বেশি হলে ভালো হতো, কমেন্ট করে কিন্তু জানাবেন। আর কতদিন ধরে আপনাদের মনে হচ্ছে এরকম যে বাচ্চার ওজনটা ঠিক মতন বাড়ছে না, সেটাও কিন্তু কমেন্টে লিখবেন। আমি আপনাদের কমেন্টের উপরে বেস করে নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবার আজকে আপনাদের সাথে শেয়ার করি যে বাচ্চাদের ইনস্ট্যান্ট ওজন বাড়ানোর জন্য আমরা কী করতে পারি, মানে বাচ্চাদের ওজন যাতে তাড়াতাড়ি বেড়ে যায় তার জন্য আমরা কী করতে পারি। এবার বাচ্চাদের ইনস্ট্যান্ট ওজন বাড়ানোর ক্ষেত্রে, মানে বাচ্চার ওজন তাড়াতাড়ি বাড়াবো এরকম ভাবতে গেলে বা এই মতন প্ল্যান করতে গেলে, আগে আপনাকে মাথায় রাখতে হবে ওজন বাড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এমন কোনো ফ্যাক্টর যেন বাচ্চার মধ্যে তখন না কাজ করে। যেমন বাচ্চার হয়তো কৃমির সমস্যা নেই, তাহলে ঠিক আছে, আপনি অন্যভাবে খাবার টাবার দিয়ে বাচ্চার ওজন বাড়াতে পারেন। বাচ্চার হয়তো কোনো থাইরয়েড সংক্রান্ত সমস্যা নেই, তাহলে আপনি ঠিক আছে বাচ্চাকে খাবার দাবার খাইয়ে ওজন ঠিক মতন বাড়াতে পারেন। আয়রন বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এই ধরনের কোনো ঘাটতি টাটতি বাচ্চার মধ্যে নেই, বা ধরুন বাচ্চা বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছে, সর্দি কাশিতে ভুগছে, তো এই ব্যাপারগুলো যদি না থাকে, এই ব্যাপারগুলো যদি সব ওকে থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি বাচ্চাদের অন্যভাবে মানে খাবার দাবার দিয়ে আরও কিছু পদ্ধতির মাধ্যমে ওদের ওজনটা বাড়াতে পারি। আমি এখানে কয়েক রকমের খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আপনাদের বাচ্চার বয়স বুঝে যে খাবারটা আপনাদের বাচ্চার বয়সের জন্য অ্যাপ্লিকেবল সেই মতন আপনারা বাচ্চাদেরকে সেগুলো খাওয়াতে পারেন। আবার আইটেমগুলোর নাম বলার আগে আপনাদেরকে বলে দিই যে দেখুন, যদি আপনি বাচ্চার ওজন বাড়াবেন বলে এতদিন এত এত পরিমাণে খাওয়াতে থাকেন যেটা বাচ্চার অ্যাকচুয়ালি খাওয়ার ক্ষমতাই নেই, তো সেই ক্ষমতার বাইরে যদি বেশি করে খাওয়ান উল্টে কিন্তু তাতে সমস্যা বাড়বে। বাচ্চার লিভারের উপরে চাপ পড়বে, বাচ্চা ফ্যাটি লিভারের মতন সমস্যা, অন্যান্য নানা রকম সমস্যা হতে পারে, বাচ্চার খাবার হজম করতে অসুবিধা হবে, বাচ্চার আবার পটির সমস্যা চলে আসবে, মানে পাতলা পটির মতন সমস্যা চলে আসবে। এই জন্যই আপনার বাচ্চার খাবার পরিমাণটাকে কিন্তু আপনার ঠিকঠাক রাখতে হবে। আমি মোটা করতে চাই বলেও যদি অনেক খাইয়ে দিই সেটা বাচ্চার শরীরে একদমই কাজে লাগবে না। বাচ্চাদের কোন বয়সে কতটুকুনি পরিমাণে সলিড ফুড খাওয়ানো উচিত সেই পরিমাণটা আমরা বুঝবো কী করে, তার উপরে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা ভিউটা দেখে নিতে পারবেন। তো সেই মতন আপনারা খাবারের পরিমাণটাকে ঠিক করবেন। এবার আপনার সাথে কয়েকটা খাবারের আইটেমের কথা বলি, যে আইটেমগুলো যদি আমরা বাচ্চাদেরকে রেগুলার বেসিসে খাওয়াতে পারি তাহলে ওদের ওয়েট গেইনটা একটু তাড়াতাড়ি হবে। কিছুদিন সময় আপনাকে দিতে হবে যাতে বাচ্চা সে যে আইটেমগুলোর কথা বলবো সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক মতন ডাইজেস্ট করতে পারে, তারপর আস্তে আস্তে তার ওয়েটটা বাড়তে পারে। হ্যাঁ, এইভাবে আমাদের কিছুদিন বাচ্চাদেরকে সময় দিতে হবে। তো কী কী আইটেম নর্মালি বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য আমরা খাওয়াতে পারি সেগুলো এবার আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করছি। ফার্স্টেই বলি, বাচ্চাদের জন্য একটু ভাত বানান, যে ভাতটা আপনি বানাবেন হচ্ছে ফ্যানযুক্ত ভাত। হ্যাঁ, ফ্যান ফেলে দেওয়া হচ্ছে বা মারটা ফেলে দেওয়া হচ্ছে এরকম ভাত না, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য প্রেশার কুকারে ভাত তৈরি করুন যেটার মধ্যে মার থাকে বা ফ্যান থাকে। এবার সেই ভাতের মধ্যে একটু ঘি, একটু আলু সেদ্ধ, একটু ডিম সেদ্ধ, ডিমটা আপনি বাচ্চার বয়স বুঝে বুঝে দেবেন, ডিমের কুসুম দিতে পারেন এক বছরের আগে, একটু বাচ্চা বড় হয়ে গেলে হাফ ডিম দেবেন, বাচ্চা আর একটু বড় হয়ে গেলে ফুল ডিম দেবেন। তো এইভাবে পরিমাণটা ডিমটা কতটা খাবেন সেটা আমি পরে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আজকে আমি যেটা বললাম যে ভাত মানে ফ্যান আছে এরকম ভাত, তার সাথে একটু ঘি অ্যাড করে, তার মধ্যে একটু ডিম সেদ্ধ দিয়ে, তার মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে, এই যে কম্বিনেশনটা এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে। এটা আপনি আপনার বাচ্চাকে ব্রেকফাস্টে খাওয়াতে পারেন, লাঞ্চেও খাওয়াতে পারেন। এখন আমরা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনার বাচ্চার বয়স বুঝে আপনি বাচ্চাকে ডেইলি বেসিসে একটা বা দুটো, বাচ্চার বয়স বুঝে, মিষ্টি টাইপের কোনো ফল খাওয়ান যেটা একটু সলিড টাইপের মিষ্টি হবে। মানে মনে রাখবেন মিষ্টি ফলে যেহেতু ক্যালোরি বেশি থাকে তো এটা কিন্তু ওয়েট গেইন করতে, এই ক্যালোরি ওয়েট গেইন করতে সাহায্য করে। তো মিষ্টি টাইপের কোনো ফল বা এরকম মিষ্টি টাইপের দু রকম টাইপের ফলও মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, সেটা আপেল কলা হতে পারে, সেটা আম কলা, আম আপেল হতে পারে, সবেদা হতে পারে, পাকা পেঁপে হতে পারে। তো মিষ্টি টাইপের কোনো ফল অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চার ছোটো হলে একটা করে, বা বাচ্চা যদি বড় হয় তো দিনে দুটো করেও এরকম ফল বাচ্চাকে খাওয়াতে পারেন। দু বছরের কাছাকাছি সময় থেকে দুটো করেও খাওয়ানো যায়, অসুবিধা হয় না, পেটে সহ্য হচ্ছে কিনা দেখে একটা অথবা দুটো ফল, মিষ্টি টাইপের ফল রেগুলার বেসিসে বাচ্চাকে খাওয়াতে পারেন। কিন্তু আমরা যেটা শেয়ার করবো
একটু তাড়াতাড়ি বাচ্চাদের ওজনটা ঠিকঠাক বাড়ার জন্য আমরা বাচ্চাদেরকে হোমমেড হেলথ ড্রিঙ্কস বানিয়ে খাওয়াতে পারি। হোমমেড হেলথ ড্রিঙ্কস বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে, ওদের অ্যাক্টিভ রাখতে, ওদের এনার্জি বাড়াতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। হোমমেড হেলথ ড্রিঙ্কস আমরা কীভাবে বানাতে পারি তার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সামনের একটি ভিডিওতে। তো এই হোমমেড হেলথ ড্রিঙ্কস বাচ্চাদের জন্য ভীষণ ভালো, রেগুলার আমরা বাচ্চাদেরকে কিন্তু বাচ্চার বয়স বুঝে বুঝে এই হোমমেড হেলথ ড্রিঙ্কস দিনের মধ্যে একবার করে খাওয়াতে পারি। চার নম্বর যে খাবারের আইটেমটার কথা আপনাদের সাথে শেয়ার করবো যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে, সেটা হচ্ছে পাঁচ রকমের সিডস। সিডস মানে বীজ, যেগুলো বাচ্চাদের এবং বড়দের উভয় স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তার মধ্যে এক নম্বর হচ্ছে কুমড়োর বীজ, দু নম্বর হচ্ছে তরমুজের বীজ, তিন হচ্ছে তিসি, চার হচ্ছে তিল এবং পাঁচ হচ্ছে চিয়া সিড। এই পাঁচ রকমের সিডসের যে কম্বিনেশন এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এবং বড়দের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। এবার এই পাঁচ রকমের সিডস তার সাথে ড্রাই ফ্রুট এগুলোকে বাচ্চার জন্য যখন ওটস বানাচ্ছেন কাউমিল দিয়ে তখন তার মধ্যে অ্যাড করে দিতে পারেন, যখন বাচ্চার জন্য একটু কাউমিল দিয়ে সুজি বানাচ্ছেন তখন তার মধ্যে অ্যাড করে দিতে পারেন, দুধ দিয়ে ফুটিয়ে যখন বাচ্চার জন্য চিড়ে বানাচ্ছেন তখন তার মধ্যে অ্যাড করে দিতে পারেন। এগেইন বলছি যে কোন খাবারগুলো বাচ্চাকে কতটা পরিমাণে খাবেন সেটা কিন্তু বাচ্চার বয়স বুঝে এবং বাচ্চার হজম ক্ষমতা বুঝে ঠিক করতে হবে। নেক্সট পাঁচ নম্বরে বলি যে খাবারের কম্বিনেশন বা আইটেমটা বা যে থালিটা বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে সেটা হচ্ছে ডাল, মাছ অথবা চিকেন এবং এর সাথে কুমড়ো। ভীষণ ভালো সাহায্য করে ওয়েট গেইনের জন্য কুমড়ো, আলু, ছোলা দিয়ে বানানো একটা তরকারি, এই কম্বিনেশনটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে, হেলদি ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে। এছাড়া আপনি যদি আলু দিয়ে, মটর দিয়ে, পনির দিয়ে তরকারি বানিয়ে থাকেন তো সেটা ওই ভাত, মাছের ঝোল তার সাথে একটা কম্বিনেশন তৈরি করে বাচ্চাকে খাওয়ান, একদিন একটা থালিতে প্রেজেন্ট করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো এই আইটেমগুলো কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে থাকে। আমি যে ওয়েট গেইনটার কথা বলছি সেটা আনহেলদি ওয়েট গেইন নয়, সেটা হেলদি ওয়েট গেইনের কথা বলছি। বাচ্চাকে যদি আপনি এই সমস্ত হেলদি খাবার দাবার খাওয়ানোর সাথে সাথে একটু চিপসও খাইয়ে দিলেন, একটু বার্গার খাইয়ে দিলেন, একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিলেন, এত এত নুডলস টাইপের কিছু একটা বানিয়ে খাইয়ে দিলেন ময়দা দিয়ে তৈরি, তাহলে যে বাচ্চার ওয়েট গেইনটা হবে সেটা কিন্তু আনহেলদি ওয়েট গেইন হবে এবং এত ভালো ভালো খাবার দাবারগুলো খাইয়েও সেক্ষেত্রে কোনোরকম কোনো কাজ হবে না। তাই বাচ্চার ওয়েট গেইনের উপরে যদি জোর দিতে চান সেক্ষেত্রে মনে রাখবেন সেই ওয়েট গেইনটা যেন হেলদি ওয়েট গেইন হয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।